শুটিং সেরে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় জখম হলেন এক টলিউড অভিনেতা। অভিযোগ, ওই সময় মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বাংলা মেগা সিরিয়ালের এক জনপ্রিয় অভিনেত্রী। রাত 12:30 নাগাদ প্রিন্স আনোয়ার শাহ রোডের ওপর হঠাৎই ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় অভিনেতা রানা মিত্রের গাড়ি। দুর্ঘটনার পর দুজনকে গাড়ি থেকে বের করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চারু মার্কেট থানার পুলিশ। আহত দুজনকে নিয়ে যাওয়া হয় এবার বাঙ্গুর হাসপাতালে। পুলিশ সূত্রে যেটা খবর, গাড়ির সামনের একটি টায়ার পাংচার হয়ে যায়, তার জেরেই সম্ভবত এই দুর্ঘটনা।